স্টোর ইন আ কুল ড্রাই প্লেস অধিকাংশ প্রসাধন সামগ্রীর গায়েই লেখা থাকে, কারণ গরমে নষ্ট হয়ে যেতে পারে প্রসাধন সামগ্রী, ব্যবহারে ক্ষতি হবে আপনারই। রেফ্রিজারেটরে যত্ন করে রাখুন আপনার প্রসাধন সামগ্রী। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। ড্রেসিং টেবিলের সামনে সাজানো থাকে প্রসাধন সামগ্রী, এ তো সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছি আমরা, অভ্যস্ত হয়েছি ঠাকুমা মা সবাইকেই এভাবে সাজিয়ে রাখতে দেখে, সেটাই শিখেছি। কিন্তু সমস্যা হল, তখন প্রসাধন সামগ্রী বলতে ছিল গুটি কয়েক জিনিস, পাউডার, ঘরে পাতা কাজল, লিপস্টিকের ব্যবহার ছিল কিন্তু খুবই কম। আর হ্যাঁ, ড্রেসিং টেবিলে সাজানো থাকতো সুগন্ধি আতর। আর এখন কত রকমের প্রসাধন সামগ্রী আর তার কত রকমের ব্যবহার! এমন কিছু প্রসাধন সামগ্রী আছে যা ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রাখা যায় না, বিশেষ যত্নের প্রয়োজন। গ্রীষ্মপ্রধান দেশ আমাদের, 12 মাসের মধ্যে 10 মাসই গরম, মারাত্মক হিউমিডিটি আর প্যাচপ্যাচে গরম। এই গলদঘর্ম অবস্থা শুধু আমাদেরই হয় না, আমাদের সাধের প্রসাধনেরও হয়। ফাউন্ডেশন তো আমরা রোজ ব্যবহার করি না, কোনো অনুষ্ঠান থাকলে তখন প্রয়োজন হয়। এই ফাউন্ডেশন ড্রেসিং টেবিলের ক্যাবিনেটে না রেখে ফ্রিজে রাখুন, কারণ ফ্রিজের তাপমাত্রা এক থাকে, ওঠানামা করে না, ঠান্ডায় ফাউন্ডেশন তাই গলে যায় না। গরমে ফাউন্ডেশনের অনেক গুণ নিষ্প্রভ হয়ে যায়, আর বর্ষায় জন্মাতে পারে ব্যাকটেরিয়া। রাতে পার্টি, অফিস থেকে ফিরে সাজতে বসলেন, হঠাৎ চোখ গেল নখের দিকে, আধ খাওয়া অ্যাপেলের মতো হয়ে নখে নেল পলিশ লেগে রয়েছে। রিমুভ করে পড়তে গিয়ে দেখা গেল জমে দলা পাকিয়ে গেছে আপনার সাধের নেল পলিশ। এবার থেকে ফ্রিজে রাখুন, ঠান্ডায় নেল পলিশের ভিস্কোসিটি বা সান্দ্রতা বাড়ে, তাই জমে যায় না। তবে ব্যবহার করার কয়েক মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন মনে করে। আমাদের চুল ও ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার জুড়ি মেলা ভার। রেফ্রিজারেটরে অ্যালোভেরা জেল রেখে দিন, বহুদিন এই জেল ব্যবহার করতে পারবেন। রোদ থেকে বাড়ি ফিরে মুখে ঠান্ডা অ্যালোভেরা জেল লাগিয়ে নিন, পোড়া ভাব কেটে যাবে। চোখের ফোলা ভাব কমাতে আমরা আই ক্রিম ব্যবহার করি। আই ক্রিমের মধ্যে যে উপাদান থাকে তা আমাদের রক্তজালিকাকে সংকুচিত করে, ঠান্ডায় থাকলে এই আই ক্রিমের উপাদান ভালো থাকে, এতে সংকোচনের কাজ আরো ভালো হয়। শীতকালে 2 মাস ছাড়া সারা বছরই আমাদের রোদে পুড়তে হয়, তাই হাতের কাছে রাখতে হয় সানস্ক্রিন। এখন তো শীতকালেও সানস্ক্রিন ব্যবহার করতে বলেন ডাক্তারবাবুরা। তাপমাত্রার ওঠাপড়ায় সানস্ক্রিনের SPF নষ্ট হয়, ফ্রিজের তাপমাত্রা স্থির থাকায় সানস্ক্রিন ভালো থাকে। বাকি থাকলো আদরের লিপস্টিক, এর ব্যবহার আগে কম হলেও এখন সব থেকে বেশি। নানা শেডের লিপস্টিক দেখলেই মন ভালো হয়ে যায়, সেই আদরের লিপস্টিককে অযত্নে গলে যেতে দেখলে বা টুক করে খসে পড়ে যেতে দেখলে চোখ ফেটে কান্না জল আসে বলুন। রেফ্রিজারেটরে একেবারে ওপরের তাকে সাজিয়ে রাখুন আপনার রং বেরঙের লিপস্টিক, ওরা ভালো থাকবে, ওদের দিকে তাকালে আপনার মনও ভালো থাকবে। সুন্দর থাকতে, সুন্দর করে সাজতে আমরা সবাই পছন্দ করি, নিজের যত্ন তো নেবেনই, তার সঙ্গে যত্নে রাখুন আপনার প্রসাধন সামগ্রীও, দেখবেন তাতে আঁচলে বাঁধা থাকবে আপনার সৌন্দর্য। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।